السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি মহা ফজিলতপূর্ণ দুটো দুরূদ শরীফ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আমার ফোন খুললেই নানা দেশের নানা মানুষের নানা অভিযোগ, কারো বিয়ে হচ্ছে না, কারো বা স্বামী পরকীয়ায় জড়িত, কারো বা স্বামী স্ত্রীতে প্রচণ্ড ঝগড়া, কেউ বা শাশুড়ির নির্যাতনে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে, কেউ বা চাকরি পাচ্ছে না, কারো বা আবার চাকরি ছিল চাকরি চলে গেছে। এক এক জনের এক এক ধরনের নালিশ আর চোখের পানি। আলহামদুলিল্লাহ, নিজেকে ধন্য মনে করছি যে এই চার মাসে দেশের মানুষ আমার চ্যানেলের মাধ্যমে আমার কাছে তাদের কষ্টের কথাটুকু অন্তত বলতে পারছে। আমার চ্যানেল খোলার মূল উদ্দেশ্যই ছিল এটা, যে দেশের যে সমস্ত নিগৃহীত নির্যাতিত নারী পুরুষ আছে, যারা কোথাও তাদের চোখের পানিটুকু দেখাতে পারে না, বলতে পারে না, কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে না, তাদের জন্য আমি চ্যানেলটা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে অন্তত আমার যতই কষ্ট হোক না কেন, দেশের কিছু মানুষ আমার কাছে তাদের মনের কথাগুলো খুলে বলার সুযোগ পাচ্ছে। তো বন্ধুরা, আমার এই সব মানুষের সব ধরনের অভিযোগ শোনার পরে আমি মনে মনে ভাবলাম, এমন কোনো কিছু পাওয়া যায় কি না যে শরীয়তসম্মত আমলের মাধ্যমে মানুষের সব ধরনের রোগের চিকিৎসা, সব ধরনের বিপদের চিকিৎসা, সব ধরনের কষ্টের চিকিৎসা করা সম্ভব। তো বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে এমন দুটো দুরূদ শরীফ নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, সালফে সালেহীন, বুজুর্গানে দিন, অধিকাংশ আউলিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে যে দুটো দুরূদ শরীফ সংকলিত হয়েছে, একটি হচ্ছে দুরুদে তুনজ্জিনা, আরেকটি হচ্ছে দুরুদে নারিয়া। এই দুরুদে তুনজ্জিনা এবং দুরুদে নারিয়া আমল, এর ফজিলত নিয়ে সামান্য আলোচনা করব। বন্ধুরা আমার, প্রথমেই আমি দুরুদে নারিয়ার দিকে না গিয়ে আমি দুরুদে তুনজ্জিনার কথা আলোচনা করব। বন্ধুরা আমার, দুরুদে তুনজ্জিনা হচ্ছে এমন এক পবিত্র দুরুদ শরীফ যা একজন ওলিকে, একজন আউলিয়াকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ পড়া অবস্থায়, মোরাকাবারত অবস্থায় তাকে তন্দ্রার মধ্যে তাকে শিখিয়ে গিয়েছিলেন একটা বড় বিপদে। ঘটনাটি এরকম, ইমাম ফাকেহানি তার ফাজরে মুনির কিতাবের মধ্যে লিখেছেন যে শেখ সালে মুসা নামে একজন অন্ধ বুজুর্গ ছিলেন। প্রতি বছর হজ করতে যাওয়া তার একটা অভ্যাস ছিল। তো একবার তিনি এক জাহাজে করে জেদ্দার উদ্দেশ্যে অনেক হাজি নিয়ে রওনা করলেন। পথিমধ্যে জাহাজ যখন সমুদ্রের একদম গভীরে চলে গেছে, এমন ঝড় শুরু হলো, প্রচণ্ড ঝড়, জাহাজের কাপ্তান ভীত হয়ে যাত্রীদের মধ্যে মাইকিং করলেন, বললেন, এলান করলেন যে এত ঝড়, এত তুফান, এই তুফান থেকে এই জাহাজ মক্কার উদ্দেশ্যে বা জেদ্দার উদ্দেশ্যে সম্ভবত যে আমরা রওনা করেছি সেখানে গিয়ে আমাদের হয়তোবা পৌঁছা সম্ভব হবে না, আমাদের সবার সলিল সমাধি হয়ে যাবে, এখানে আমরা সবাই মরতে বসেছি, আপনারা মেহরবানি করে আপনাদের যার যা জানা আছে সেগুলো আপনারা আমল করতে থাকুন, তাসবিহ তাহলিল পাঠ করতে থাকুন, কান্নাকাটি করতে থাকুন, জাহাজ কিন্তু ডুবে যাবে। তো তার এই কাপ্তানের এই ঘোষণার পর জাহাজের সব যাত্রীরা ভীত হয়ে কান্নাকাটি চিৎকার করতে শুরু করলো। তো অন্ধ বুজুর্গ শেখ সালে মুসা, তিনি তার জানা দুরুদ শরীফ, তার জানা বিভিন্ন দোয়া দুরুদ তিনি পড়তে লাগলেন। তো এই পড়তে পড়তে তিনি মোরাকাবার মধ্যে চলে গেলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখলেন মদিনার নবী নূরে মুজাস্সাম হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জাহাজের মধ্যে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সালে মুসাকে লক্ষ্য করে বলতেছেন, ও মুসা, যদি তোমাদের এই জাহাজকে রক্ষা করতে চাও তো এই দুরুদ শরীফ তোমার প্রত্যেক যাত্রীকে 1000 বার করে পড়তে বলো। এরপরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহকে এই দুরুদে তুনজ্জিনা শরীফ শিক্ষা দিলেন। তিনি যে পরবর্তীতে শেখ সালে মুসা রহমতুল্লাহ আলাইহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরাকাবার হালতে যেভাবে আমাকে দুরুদে তুনজ্জিনা শিক্ষা দিয়েছিলেন, আমি তার জের জবরসহ স্বপ্নের মধ্যেই মুখস্থ করে ফেলেছিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। তো বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সালে মুসা রহমতুল্লাহ আলাইহকে যে দুরুদ শরীফ শিক্ষা দিয়েছিলেন সেই দুরুদ শরীফটি হচ্ছে এই, بسم الله الرحمن الرحيم، اللهم صل على سيدنا ومولانا محمد
صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. بنظر أمر আমার সাথে আপনারা মুখস্থ করে নেন, আমি বারবার বলি যে দোয়া দরুদগুলো আরবিতে সেগুলো কিন্তু বাংলা দেখে দেখে আপনারা যদি পড়তে যান মুখস্থ করতে যান অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। আসুন আরেকবার তেলাওয়াত করি, আমার সাথে সাথে আপনারা মুখস্থ করার চেষ্টা করুন। যারা এই দুরুদ শরীফের আমল করবেন আমি তাদেরকে অনুরোধ করব এই অংশটুকু বারবার প্লে করে আপনারা শুনে শুনে মুখস্থ করবেন, বাংলা দেখে দেখে নয়। আমি আবারও বলছি, বিসমিল্লাহ রহমান রহিম। اللهم صل على سيدنا ومولانا محمد، صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. তো বন্ধুরা, আমার যখন শেখ সালে মুসা রহমতুল্লাহ আলাই তার তন্দ্রা ভেঙে গেল, তিনি এলান করলেন যাত্রীরা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে জিয়ারত হয়েছে, তিনি আমাকে বলেছেন এই দুরুদ শরীফ সকলকে 1000 বার পড়ার জন্য। তো তিনি পাঠ করাচ্ছিলেন, যাত্রীরা সবাই তার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ছিল। কিতাবের মধ্যে লেখা হয়েছে শেখ সালে মুসা রহমতুল্লাহ যাত্রীদের নিয়ে, ওই জাহাজের যাত্রীদের নিয়ে যখন 300 বার পর্যন্ত দুরুদ তুনাজ্জিনা শরীফ পড়লেন, ঝড় ঝাপটা সব কিছু বন্ধ হয়ে অতি দ্রুত জাহাজখানা সেই মক্কার উদ্দেশ্যে যেখানে রওনা করেছিলেন জেদ্দা বন্দরে গিয়ে পৌঁছে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এই দুরুদ শরীফকে কেন্দ্র করে আরও একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এটি আপনারা পাবেন স্বপ্নযুগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন ওলামায়ে কেরামের কিতাবের মধ্যে এই ঘটনাটি রয়েছে। ঘটনাটি হচ্ছে এই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আপনারা সবাই নাম জানেন যারা ওলামায়ে কেরাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। তার একটা অজিফা ছিল এই দুরুদে তুনাজ্জিনা, তিনি বিপদ আপদ বালা মুসিবতে বেশি করে দুরুদে তুনাজ্জিনা পড়তে বলতেন। এমনকি তার কিতাবের মধ্যে তিনি তার মুরিদদেরকে এশার নামাজের পরে দুরুদে তুনাজ্জিনা 70 বার করে পাঠ করতে বলতেন। তো একজন বুজুর্গ তিনি তার এই জিনিসটিকে ভালো চোখে দেখতেন না, তিনি বলতেন যে দুরুদে ইব্রাহিম বা আরও কত দুরুদ শরীফ আছে তা ছেড়ে এত বড় বুজুর্গ তিনি দুরুদে তুনাজ্জিনা পাঠ করতে বলেন। তো সেই বুজুর্গ রহমতুল্লাহ যিনি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেব, যে তিনি হজে গেলেন এবং রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত শেষে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তখন তার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। আল্লাহ রসুল তাকে বললেন আমার প্রিয় হুসাইন আহমদ মাদানির যে অজিফা দুরুদে তুনাজ্জিনা, সেই দুরুদে তুনাজ্জিনার বেশি বেশি প্রচার করো, প্রসার করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে ঘুম ভেঙে যাওয়ার পরে এই বুজুর্গ তওবা করলেন এবং সেই থেকে তার কিতাবের মধ্যে দুরুদে তুনাজ্জিনা সন্নিবেশিত করে এটাকে পাঠ করার জন্য তিনি সকলকে নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, আমার আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলার নাম জানে না বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে এমন মানুষটি নেই। সেই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলায় তার জাদুস সাঈদ কিতাবের মধ্যে এই দুরুদ তুনাজ্জিনা শরীফ বেশি করে পাঠ করার জন্য তার মুরিদদেরকে বলতেন। এরপর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলায় তিনিও তার কিতাবের মধ্যে এই দুরুদ তুনাজ্জিনা শরীফ বেশি করে পাঠ করার জন্য বলতেন, বিশেষ করে রোগ ব্যাধি বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য এই দুরুদ তুনাজ্জিনা শরীফ পাঠ করতে বলতেন। তো বন্ধুরা, আমার আমি যেভাবে আমল করি বা আমি আউলিয়ে কেরামের কাছ থেকে যেভাবে বিষয়টি শিখেছি সেটি হচ্ছে দুরুদ তুনাজ্জিনা দুটা পদ্ধতিতে আমল করা যায়। একটা হচ্ছে কোনো বড় বিপদ আপদ আপনার আছে বা কোনো রোগ ব্যাধি আছে অথবা আপনি চাকরি পাচ্ছেন না, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার জন্য কঠিন, এরকম অবস্থায় আপনি দুরুদ তুনাজ্জিনার মান্যত করতে পারেন যে আল্লাহ যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি অথবা আল্লাহ আমার এই রোগটি যদি ভালো হয়ে যায় অথবা আল্লাহ আমার যদি স্বামী পরকীয়া ছেড়ে দেয় অথবা আল্লাহ আমার যদি এই চাকরিটি হয়ে যায়
তাহলে আমি দুরুদে তুনজ্জিনের শরীফ 1000 বার মনোযোগের সাথে আমি পাক পবিত্র অবস্থায় পড়ব। দুরুদে তুনজ্জিনের শরীফের মান্নত করে দেখবেন, মান্নত করে দেখবেন, মান্নত করে দেখবেন, দুরুদে তুনজ্জিনের মান্নতের মাধ্যমে বড় বড় বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যায়। যখন আপনার মুসিবতটি চলে যাবে, আপনার নেক আশাটি পূর্ণ হয়ে যাবে, তখন আপনি দুরুদে তুনজ্জিনের শরীফ পাঠ করবেন। এছাড়াও দুরুদে তুনজ্জিনের শরীফ বড় বড় বালা মুসিবতের জন্য 1000 বারের খতম করতে হয়। এটার যেমন দুরুদে নারিয়ার খতমটা হচ্ছে 4444 বার, আর দুরুদে তুনজ্জিনের খতম হচ্ছে মাত্র 1000 বার, যা পড়া খুবই সহজ। দুরুদে নারিয়া শরীফ 4444 বার পড়তে হাফেজ কারী মাওলানা সাহেব ছাড়া, ইমাম মুয়াজ্জিন ছাড়া, যারা এটা অভ্যস্ত তারা ছাড়া আসলেই পারা যায় না, অনেক সময় লাগে। কিন্তু দুরুদে নারিয়া যতটা কঠিন, কিন্তু দুরুদে তুনজ্জিনা কিন্তু এতটা কঠিন না, এটা সহজেই 1000 বার পড়া যায়। তো বন্ধুরা, আমরা দুরুদে তুনজ্জিনের ফজিলত শুনলাম। জীবনের জন্য, সারা জীবনের জন্য যদি আপনি একটি সপ্তাহ চেষ্টা করেও এই দুরুদে তুনজ্জিনা এবং দুরুদে নারী আপনি মুখস্থ করতে পারেন, সারা জীবনের জন্য আপনার একটা মহা অস্ত্র তৈরি হয়ে গেল শত্রুর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অসুখ বিসুখ বালা মুসিবতের বিরুদ্ধে। আমরা সেই ছোটোবেলাতে এগুলো মুখস্থ করে নিয়েছি। সবশেষে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে ব্যক্তি বেশি বেশি দুরুদ শরীফ পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তার নসিব হয়ে যায়। তিরমিজি শরীফের একখানা হাদিস মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, তার স্বপ্নযোগে তার জিয়ারত হবে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার দুরুদে নারিয়া, দুরুদে তুনজ্জিনা সহ সব দুরুদ শরীফ সকল প্রকার বিমারী বালা মুসিবতের সবচেয়ে বড় অস্ত্র বাঁচার। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ হয়, কামিয়াবি লাভ হয়, রিজিক লাভ হয়, ভাগ্য প্রশস্ত হয়, ভাগ্যের উন্নতি হয়, ছেলে মেয়েদের উন্নতি হয়, সংসারের উন্নতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, জিয়ারত এবং তার দুরুদ শরীফের নূর আমাদেরকে দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।